ওয়েলকাম আর চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা কথা বলবো পেটের সিটি স্ক্যান নিয়ে। সিটি স্ক্যান আপনারা জানেন সব জায়গারই হয়, মাথার, পেটের, বুকের সব জায়গারই হয়। তো আজ আমরা কথা বলবো পেটের সিটি স্ক্যান কী করে করা হয় বা পেটের সিটি স্ক্যান কেন করা হয়, এ বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা পেটের মধ্যে কী সব অর্গান থাকে, কেন সিটি স্ক্যান করা হয় এবং কি মানে কোন লক্ষণগুলো দেখা দিলে আপনার পেটের সিটি স্ক্যান করতে হবে এবং কাদেরকে করা হয় না এবং কীভাবে করা হয় এবং সিটি স্ক্যান করার আগে আপনাকে কীভাবে যেতে হবে হসপিটালে এবং এটার কস্টই বা কত হয় এবং করার পরে কী উপকার হয় আর সিটি স্ক্যানের মধ্যে ইঞ্জেকশন কেন দেওয়া হয় এবং সিটি স্ক্যান কীভাবে করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এখন আমি দেখিয়ে নেব পেটের ভেতরে কী সব অর্গান থাকে, সেই সমস্ত অর্গান আমি আবার সিটি স্ক্যানের প্লেটের মধ্যেও দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি অর্গানগুলো দেখাবো আর সিটি স্ক্যান সম্পর্কে বলতে থাকবো এবং এরপরে সিটি স্ক্যান করার পরে যে ইমেজগুলো বেরোয় সেই ইমেজগুলো নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিটি স্ক্যান অ্যাকচুয়ালি কী আর কেন করা হয়, করলে কতটা লাভ হয়। সিটি স্ক্যান অ্যাবডোমেন, অ্যাবডোমেন বলতে আমরা বুঝি সিটি স্ক্যান অ্যাবডোমেনে এখান থেকে ড্রোম অফ ডায়াফ্রাম থেকে সিম্ফিসিস পিউবিস এই পর্যন্ত আপনার পুরোটা সিটি স্ক্যান করা হয়। এখান থেকে শুরু হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এখান থেকে এতটুকু জায়গার সিটি স্ক্যান করা হবে। পেটের মধ্যে কি কি থাকে, প্রত্যেকটা অর্গান সিটি স্ক্যানে ভালো দেখা যায়। অনেকে কোশ্চেন করতে পারে যারা হয়তো আমার পয়সা বেশি আছে কেন আমি এমআরআই করবো না, কিন্তু এমআরআই এসে সিটি স্ক্যানে অ্যাবডোমেনের সিটি স্ক্যানটা ভালো আসে। তো চলুন দেখে নেওয়া যাক সিটি স্ক্যান কেন করবেন। যদি আপনার কোনো লিভারে প্রবলেম থাকে, মেন কথা সর্বপ্রথম আপনার যদি পেট ব্যথা হয় তখন আপনাকে সিটি স্ক্যান করতে হবে। পেট ব্যথা এখানে হতে পারে লিভারে প্রবলেম হওয়ার জন্য হতে পারে, ইন্টেস্টাইনে প্রবলেম হওয়ার জন্য হতে পারে, ব্লাডের প্রবলেম হওয়ার জন্য হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, কিডনি স্টোনটাও দেখা যায়। তো ড্রম অফ ডায়াফ্রাম কিংবা আপনার কোনো ক্যান্সার হয়েছে বডির কোনো পার্টে, তো পেটে ছড়িয়েছে কিনা ক্যান্সারটা, সেই সমস্ত কিছু জানার জন্য সিটি স্ক্যান করা হয়ে থাকে। তো প্রথমেই আমি দেখে নিচ্ছি এটা লিভার, সিটি স্ক্যানে লিভার খুব সুন্দর আসে। সিটি স্ক্যান করার জন্য আপনাকে খালি পেটে যেতে হবে, সকালবেলা উঠে খালি পেটে যেতে হবে এবং আপনার জরুরি মেডিসিনগুলো নিয়ে নেবেন। কেউ হয়তো সুগারের মেডিসিন নেন, কে ব্লাড প্রেশারের মেডিসিনগুলো নিন, সে সমস্ত মেডিসিনগুলো নেবেন। সিটি স্ক্যানে এটা লিভার, লিভারটা খুব সুন্দর আসে, আমি সিটি স্ক্যান প্লেটেও দেখিয়ে দেবো, লিভারটা খুব সুন্দর আসে। একটা করে আমি অর্গান কাটিয়ে দিচ্ছি আর আপনাদের বলে দিচ্ছি কোন কোন অর্গান। এখানে স্টমাক, স্টমাকটাও ভালো আসে। স্টমাকটা দেখার জন্য প্রথমে স্টমাকটা দেখার জন্য আপনাকে এক ধরনের ওরাল কন্ট্রাস্ট খাইয়ে দেবে। তো ওরাল কন্ট্রাস্ট শুধু যেহেতু সিটি স্ক্যান এক্সরে টেকনোলজি ইউজ করা হয়, তো এক্সরে টেকনোলজি ইউজ করার জন্য মানে শুধুমাত্র হাড্ডিগুলোই এক্সরেতে দেখা যায়, কিন্তু অর্গান কেন দেখা যাবে সেজন্য সিটি স্ক্যানের মধ্যে অর্গানগুলোও দেখা যায়, কিন্তু এই স্টমাক বা ইন্টেস্টাইন এগুলো ভালো করে দেখার জন্য আপনাকে এক ধরনের ওরাল কন্ট্রাস্ট খাইয়ে দিবে। তো ওরাল কন্ট্রাস্ট খাইয়ে দিবে, তখন আপনাকে এর ভেতরে কন্ট্রাস্ট থাকবে আর স্টমাক আর ইন্টেস্টাইনগুলো খুব সুন্দর হবে। সিটি স্ক্যান করার জন্য আপনাকে বাড়ি থেকে একজন লোক নিয়ে যেতে হবে, এটা মোটামুটি আপনার 2-3 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা মিনিমাম সময় আপনার লাগবে, মানে হসপিটালে আপনাকে স্টে করতে হবে সিটি স্ক্যান করার জন্য 3 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। এবং আগের দিন রাত্রে খুবই হালকা পরিমাণ খাবার খাবেন, এমন সমস্ত খাবার খাবেন যা আপনার হজম ভালো হয় এবং পেটে কোনো ধরনের গ্যাস তৈরি না করে। গ্যাস হলে এখানে গ্যাস হলে ভেতরের অর্গান এই পার্টটা দেখা যাবে না, যেহেতু সিটি স্ক্যান সামনে থেকে এভাবে এভাবে করবো মানে গ্যাস প্রবলেম হবে। তো খালি পেটে থাকতে হবে আপনাকে, গলব্লাডারটাও খুব সুন্দর আসে। গলব্লাডার সিটি স্ক্যানে যদি গলব্লাডার কোনো স্ল্যাশ থাকে, গলব্লাডার স্টোন থাকলেও ধরা পড়বে, তারপরে গলব্লাডারে আপনার যদি কোনো টিউমার হয়ে থাকে সেটা ক্ষেত্রেও ধরা পড়বে। লিভারে কোনো প্রবলেম হলে, টিউমার হলে কি লিভার ফাংশন ঠিকঠাক না করলে এটা আপনার ধরা পড়বে। স্টমাকটাকে হটিয়ে দিচ্ছি, এবার আসলো স্প্লিন, কিডনি, কিডনিটা তো খুব সুন্দর ধরা পড়বে। এখানে কন্ট্রাস্ট দেওয়া হয়, কন্ট্রাস্ট দেওয়ার মনে আপনার কন্ট্রাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিডনি সিক্রেশন করে, সেক্ষেত্রে এটা খুব ভালো দেখা যাবে, কিডনিটাও খুব সুন্দর। ইন্টেস্টাইনগুলো দেখা যায়, কিন্তু ইন্টেস্টাইনগুলো খুব একটা মানে ইন্টেস্টাইনে যদি কোনো টিউমার টিউমার থাকে তাহলে খুব ভালো বোঝা যায় আর কি। প্যানক্রিয়াস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এটার জন্য সিটি স্ক্যান একদম বেস্ট। প্যানক্রিয়াটাইটিস যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা একদম খুব সুন্দর করে দেখা যায়।
ইনগুলো দেখা যাবে, কিডনি কিডনি ফাংশন করছে কিনা সেটা বোঝা যায়, কন্ট্রাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখা যাচ্ছে এভাবে চলে আসে। এবার বলো, অ্যাকচুয়ালি সিটি স্ক্যানটা আপনাকে প্রথমে দুবার করবে, প্রথমে শুয়ে নিবে, প্রথমে প্লেন করে নেবে, ওরাল কন্ট্রাস্ট খাইয়ে দিয়ে প্লেন করে নেবে। ওরাল কন্ট্রাস্ট খাওয়ানোর মিনিমাম 2 ঘন্টা পরে আপনাকে এই সিটি স্ক্যানটা মেশিনে শো হবে, তারপরে আপনার পুরো বডিটার সিটি স্ক্যান করবে। পুরো বডি বলতে এখান থেকে আপনার এতটুকুর সিটি স্ক্যান হবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটুকু সিটি স্ক্যান করবে। সিটি স্ক্যান সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য আমি পরে দিতে থাকবো, একের পর এক দিতে থাকবো, তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি সিটি স্ক্যান অ্যাবডোমেন সম্পর্কে আপনাদের পুরো একটা ধারণা তৈরি হবে। তো কিডনিটা পুরো এখান থেকে চলে আসবে এক পর্যন্ত, পুরো ব্লাডার কোনো প্রবলেম হলে দেখা দেবে। পুরুষদের ক্ষেত্রে এখানে প্রোস্টেট, এখানে প্রোস্টেট থাকবে, মেয়েদের ক্ষেত্রে এটা খুব ভালো বোঝা যায়। তো সিটি স্ক্যান করার জন্য আপনাকে মোটামুটি পেটের সিটি স্ক্যান করতে 7-8 হাজার টাকা লাগে মিনিমাম, গভর্নমেন্ট হসপিটালে কোনো কোনো 10,000-15,000 টাকা পর্যন্ত নেয়, ম্যাক্সিমাম আপনার কাছ থেকে 15,000 টাকা নেবে। তো সিটি স্ক্যান আপনার এরকম স্লাইস করে করে কাটবে, এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, একটু একটু করে কেটে কেটে ওরা দেখবে মেশিনের মাধ্যমে, কেটে কেটে ওরা দেখবে, এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, আবার কাটবে, পুরোটাই কাটবে। তো সিটি স্ক্যান করার সময় আপনাকে আগের দিন খালি পেটে যেতে হবে, এর জন্য কিছু ব্লাড ইউরিয়া টেস্টের প্রয়োজন হয়, সেটা আমি পরে বলে দিচ্ছি কি কি টেস্ট প্রয়োজন হয় কি না হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমি এবার স্লাইড দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো যে সিটি স্ক্যান স্লাইডগুলোর মাধ্যমে সিটি স্ক্যান কীভাবে করতে হয়, মানে সিটি স্ক্যান করার পরে কি কি সম্ভাবনা হয় আর সিটি স্ক্যান কীভাবে করবেন, আমি একের পর এক আপনাদেরকে বলে দিচ্ছি, প্লিজ সঙ্গে থাকুন। আমরা বলছিলাম সিটি স্ক্যান অ্যাবডোমেন নিয়ে, তো আমাদের সাথে থাকুন। আমরা বলছি সিটি স্ক্যান করার সময় আপনাকে এই হাতে এখানে একটা ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশনটা দেওয়ার কারণ হলো ভেতরের অর্গানগুলো আরো ভালো করে বোঝা যাবে, কোন অর্গানটা কেমন, কোন ধরনের টিউমার আছে কিনা সেটা বোঝা যাবে। প্রথমে আপনাকে প্লেন করবে, প্রথমে ওরা আপনাকে প্লেন করে নেবে, প্লেন করার পরে এটা আপনাকে এই কন্ট্রাস্টটা দিয়ে দেবে, কালারটা চেঞ্জ করে নি। আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ ইঞ্জেকশন দেবে, এটা এরকম কোন একটা ইঞ্জেকশন দিয়ে দিবে, হয় এই ধরনের সুচ দিয়ে দিবে, না হলে এই ধরনের সুচ দিয়ে দিবে। এটাকে বলা হয় ক্যালভেন সেট, এটাকে ক্যালভেন সেট বলা হয়, এটাকে বলা হয় জেলকো। তো ইঞ্জেকশন, এবার ইঞ্জেকশনটা খতরনাক, এই ইঞ্জেকশনটার মাধ্যমে কাদের কাদের, আপনার যদি কোনো রকমের আয়োডিন সেন্সিটিভিটি থাকে, মানে আগে কোনো ধরনের ইঞ্জেকশন ড্রাগ অ্যালার্জি আছে, সে ধরনের কোনো ড্রাগ নেওয়ার পরে কোনো প্রবলেম হয়েছে, শারীরিক সমস্যা, তাহলে আপনি এই জিনিসগুলো আগেই ডাক্তারকে বলে দিবেন, বা যে সিটি স্ক্যান করছে তাকে আগেই বলে দিবেন যে আপনার এই ড্রাগ অ্যালার্জি আছে, হাইপার সেন্সিটিভিটি অফ আয়োডিন, কিংবা যদি থেকে থাকে তাহলে আপনার এই পরীক্ষাটা, মানে ইঞ্জেকশন দিয়ে এই পরীক্ষাটা আপনার করা যাবে না। তো আপনার মানে আপনার ক্ষেত্রেও সমস্যা হতে পারে, এমনকি এই পরীক্ষাটা করার সময় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই পরীক্ষাটা করার আগে আপনার কাছ থেকে ওরা কনসেন্ট নিয়ে নেবে, ওরা একটা কনসেন্ট নিয়ে নেবে যে আপনার মৃত্যুর হলে এই পরীক্ষাটা করার সময় আমরা কোনো রকম দায়ী থাকবো না, কিন্তু এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, ওটা অফিসিয়ালি একটা ডকুমেন্টস নিতে হয়, তাই ওরা নিয়ে নেয়। কিন্তু আপনার কোনো ধরনের ড্রাগ অ্যালার্জি থাকলে আপনি অবশ্যই বলে দেবেন যে আপনার কোনো ড্রাগ অ্যালার্জি আছে, হাইপার সেন্সিটিভিটি অফ আয়োডিন যদি থেকে থাকে, কিংবা কোনো ধরনের ড্রাগ অ্যালার্জি থাকলে আপনি করে দেবেন। এটা ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় কারো কারো নেসিয়া, ভমিটিং, মাথা চক্কর দেওয়া, কিংবা অ্যালার্জি রিয়াকশন হয়, অ্যানাফিল্যাটিক রিয়াকশনও হয়, কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। তো এই সব বিষয়গুলো ডাক্তার বা যে সিটি স্ক্যান করছে সে অ্যাওয়ার্ড থাকে, তারা প্রফেশনাল হয়, সিস্টার থাকে ওখানে, আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ইঞ্জেকশন আপনাকে এ ধরনের কন্ট্রাস্ট আপনাকে ইউজ করবে, এই ধরনের কন্ট্রাস্ট আপনার ইউজ করা হয়। এই কন্ট্রাস্ট কেন ইউজ করা হয়, এই ইঞ্জেকশন কেন দেওয়া হবে আপনাকে, প্রথমে আপনাকে নর্মাল করবে একবার, মানে আপনি বুঝতে পারবেন, একবার শুয়ে দিল, প্রথমে আপনাকে বলতে হবে, শুয়ে দিল, শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মেশিন থেকেই বলতে থাকবে শ্বাস নিন, শ্বাস বন্ধ করুন। তো যেভাবে মেশিনে আপনাকে বলবে শ্বাস নিন এবং শ্বাস বন্ধ করুন, সেভাবে আপনি শ্বাস নেবেন এবং শ্বাস বন্ধ করবেন, সেভাবে আপনি চলতে থাকবেন। কিন্তু তারপরে আবার দেখবেন যে আপনাকে বের করে নিয়ে একটা ইঞ্জেকশন দিচ্ছে, হাতে ইঞ্জেকশন দিচ্ছে। ইঞ্জেকশনটা দেওয়ার কারণ হলো আপনার ভেতরে যে অর্গানগুলো আছে সেটাকে আরও ভালো করে দেখা,
আপনি এতটুকু বুঝে নিন, মানে হাতে ইঞ্জেকশন দিলে সেটা হার্ট হয়ে আপনার বিভিন্ন অর্গানে পৌঁছাবে এবং সেটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো মোটামুটি এটা আয়োডিনেট কন্ট্রাস্ট দেওয়া হয়, আয়োডিন জাতীয় কন্ট্রাস্ট, আয়োডিন কনসেন্ট্রেট থাকে এখানে, নয় অনেক দেওয়া হয় এখন। তো এক্ষেত্রে শুধুমাত্র আপনি লক্ষ্য রাখতে হবে যে আপনার কোনো অ্যালার্জি, কোনো মানে ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনি লক্ষ্য রাখবেন। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আপনার ডক্টরকে বলতে হবে। হ্যাঁ, এবার যদি আপনি সরকারি হসপিটালে করান তাহলে আপনাকে এক বোতল জল নিয়ে যেতে হবে, 1 লিটার বোতলে এক বোতল জল নিয়ে যাবেন। সেই বোতলে ওরা একটা এক ধরনের মেডিসিন দিয়ে দিবে, সেই মেডিসিনটা আপনাকে মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে খেতে হবে ধীরে ধীরে। ধীরে ধীরে খাওয়ার পরে আপনি লাস্টে যখন এতটুকু বেঁচে থাকবে, এতটুকু বেঁচে থাকবে সেটা আর খাবেন না, কারণ এতটুকু লাস্টের টুকু আপনাকে এতটুকু যদি ওষুধ বেঁচে থাকে, মানে জলের মধ্যে যেটা গুলিয়ে দিবে আর কি, গ্যাস্ট্রোভিডিও জাতীয় কন্ট্রাস্ট, ওটাও কন্ট্রাস্ট, ওরাল কন্ট্রাস্ট দেওয়া হয়, তো এতটুকু আপনাকে ওঠানোর সময় খাওয়াবে। তো পুরোটাই খেয়ে নিলে ওঠানোর সময় খাওয়াবে না, তাহলে স্টমাকটা ভালো করে দেখা যাবে না। তো হ্যাঁ, আপনার যদি পেট লেভেলে, কোমরে কোন ধরনের মাদুলি তাবিজ এসব থেকে থাকে তো এইসব খুলে যাবেন, কোনো ধরনের অর্নামেন্ট থাকবেন না, আপনার ব্লাউজ পরা যাবে না, এখানে ব্লাউজে যে হুকগুলো আছে সেগুলো আসতে পারে, ব্রা পরবেন না, কিছুটা পেটের উপর থেকে মানে বুকের থেকে সিটি স্ক্যানটা শুরু হওয়ার জন্য এই সমস্ত একটু প্রবলেম আছে। কোমরে যদি কোনো মেটাল থেকে থাকে তাহলে এগুলো খুলে রাখবেন। আর ড্রেস সবসময় হসপিটালের ড্রেস যদি অ্যাভয়েড করতে চান তাহলে একদম কটনের শাড়ি পরে যেতে পারেন, কিংবা এমন কোনো ড্রেস পরে যান যেখানে কোনো হুক নেই, নাইটি জাতীয় ড্রেস যেখানে কোনো হুক নেই, বা মেটাল জাতীয় কোনো কিছু নেই, প্লেন ড্রেস। এ ধরনের চুমকি টুমকি যদি ড্রেসে থেকে থাকে এগুলো আপনার সিটি স্ক্যানের সময় পেটের উপরে আসতে পারবে এবং এটাকে স্টোন হিসেবে দেখা যেতে পারে। সেই জন্য এই ধরনের কোনো চকমকি ড্রেস আপনি পরবেন না। অ্যাকচুয়ালি হসপিটালের ড্রেসগুলো কি হয়, এটাগুলো প্রতিদিন ধোয়া হয় ঠিক আছে, কিন্তু একটা একটা ড্রেস প্রতিদিন 5-6 জন পেশেন্ট পরছে। এবার হসপিটালের ড্রেস অ্যাভয়েড করার জন্য আপনি বাড়ি থেকে সব ড্রেস পরে যেতে পারেন, আপনি টি শার্ট পরতে পারেন যেখানে কোনো ইস্যু নেই, ট্রাউজার পরতে পারেন যেখানে হুক নেই, কিংবা আপনি শাড়ি পরতে পারেন, ড্রেস মানে জিন্স প্যান্ট পরবেন না, এমন কোনো ড্রেস পরবেন না যেখানে হুক আছে, বড় বড় বাটান আছে, মেটাল বাটান আছে, এই সমস্ত কিছু ড্রেস পরবেন না। হ্যাঁ, এই সিটি স্ক্যান করার আগে আপনাকে এক ধরনের ব্লাড টেস্ট করতে হবে, ইউরিয়া ক্রিয়েটিনিন যদি আপনার নর্মাল থাকে, ইউরিয়া ক্রিয়েটিনিন যদি লেভেল নর্মাল নর্মাল থাকে তবেই আপনার এই সিটি স্ক্যানটা করা যায়। এবার ইউরিয়া ক্রিয়েটিনিন কেন হয়, অ্যাকচুয়ালি এটা ইউরিয়া ক্রিয়েটিনটা করা হয় ব্লাড টেস্ট, একটা আগের দিন বা 2 দিন আগে করে নেবেন, ইউরিয়া ক্রিয়েটিনটা করে নেবেন। ইউরিয়া ইউরিয়া নর্মাল রেঞ্জ হলো 10 থেকে 40 mg/dL, অ্যাকচুয়ালি এই রেঞ্জটা চেঞ্জ হয়, কোনো কোনো জায়গায় এখানে 9 থেকে 40 থাকবে, 8 থেকে 42 থাকবে, এটা আমি অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ প্রায় এটাই, এই স্ট্যান্ডার্ডটাই সবাই মেনে নেয় যে ইউরিয়া লেভেলটা 10 থেকে 40 mg/dL থাকে, আর ক্রিয়েটিনিনটা থাকবে 0.5 থেকে 1.4 mg/dL। এটা যদি নর্মাল হয় তবে আপনি সিটি স্ক্যানটা করবে, মানে ইঞ্জেকশন দিয়ে আপনার সিটি স্ক্যানটা করবে, সিইসিটি অ্যাবডোমেনটা করবে, এখানে বলা হয় সিইসিটি অ্যাবডোমেন, সিইসিটি অ্যাবডোমেন আর এনসিসিটি অ্যাবডোমেন, 2 ধরনের হয়, এনসিসিটি অ্যাবডোমেন। এবার এর সিসিটি মানে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অ্যাবডোমেন, নন কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অ্যাবডোমেন, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অ্যাবডোমেন অ্যাবডোমেন, এই কথাটা আপনাকে লিখে থাকবে। তাহলে যদি আপনার এই লেভেলটা নর্মাল না থাকে তাহলে আপনার এটা করা যাবে না, এটা করা যাবে না, আর যদি এটা নর্মাল থাকে না তাহলে এটা করা যাবে, ওটা নর্মাল থাকলে এটা করা যাবে। মানে যদি আপনার ইউরিয়া ক্রিয়েটিন লেভেলটা নর্মাল থাকে তার মানে আপনার কিডনি ফাংশনটা যথেষ্ট ভালো আছে, যেহেতু হাতে কন্ট্রাস্ট দেওয়ার পরে সমস্ত কন্ট্রাস্টগুলো আপনার কিডনি হয়ে বেরিয়ে যাবে, সেহেতু আপনার কিডনি স্ট্যাটাসটা দেখে নেওয়া খুবই জরুরি। যদি আপনার কিডনি ফেলিওর থাকে, অ্যাকিউট কিডনি ডিজিজ থাকে, তাহলে আপনাকে কন্ট্রাস্ট দেবে না, এবং যদিও দেয় মানে তারা একটা সার্টেন অন্য পদ্ধতি অবলম্বন করে ওরা দেবে, অন্য ধরনের একটা কন্ট্রাস্ট দেবে। তো সুতরাং আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনি যদি অ্যাকুট কিডনি পেশেন্ট হন তাহলে আপনাকে ডক্টরকে বলে দিতে হবে সিটি স্ক্যান অ্যাবডোমেন করার আগে যে আমি অ্যাকুট কিডনি পেশেন্ট, কি আমার কিডনি এই সমস্যা আছে, তাহলে আপনাকে করে নিতে হবে। অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা করার পরে কিডনি ফাংশনটা বোঝা যায় যে কতটা ভালো আছে কতটা খারাপ আছে। তো লেভেলটা দেখে নিন, 10 থেকে 40, 0.5 থেকে 1.4 mg/dL ক্রিয়েটিনিনটা, এই রিপোর্টটা মাস্ট কম্পালসারি করতে হবে সিইসিটির ক্ষেত্রে। আমি আবার বলছি, সিইসিটির ক্ষেত্রে এটা কম্পালসারি আপনাকে করতেই হবে,
এটা করতেই হবে। হ্যাঁ, এবার সিটি স্ক্যান দেখুন, এটা প্রথমে একটা স্কাউট ফিল্ম নেওয়া হয়, সিটি স্ক্যান আপনাকে টেবিলে শুয়ে দিবে, মেশিন থেকে বলবে শ্বাস বন্ধ করুন, তো আপনাকে শ্বাস বন্ধ করতে হবে, ঠিক আছে, আপনি শুয়ে থাকবেন এখান থেকে এই পর্যন্ত, একটা স্কাউট ফিল্ম আপনাকে নেবে। এখান থেকে এই পর্যন্ত আপনাকে, এই পর্যন্ত আপনার সিটি স্ক্যানটা হবে, এটুকুই এইটুকুই পেট, মানে হোল অ্যাবডোমেন এটুকু বলা হয়, এই হোল অ্যাবডোমেন এখান থেকে নেবে। আর সিটি স্ক্যানে কী করা হয় বলুন তো, এখানে একটা স্লাইস করবে, এখানে একটা স্লাইস করবে, এখানে একটা স্লাইস করবে, এভাবে কাটবে, মেশিন দিয়ে কাটবে, আপনি ধীরে ধীরে মেশিনের ভেতরে ঢুকতে থাকবেন আর মেশিন ঘুরতে থাকবে আপনার, ওটা দেখা যায় না, ওটা আওয়াজ হবে, শুধু ঘুরতে থাকবে। আর সিটি স্ক্যান মেশিনে খুব একটা আওয়াজ হয় না, এমআরআই মেশিনের মতো আওয়াজ হয় না, এভাবে কাটতে থাকবে। তো নেক্সট স্লাইসগুলো আমি দেখে নিই, দেখুন এটা হলো লিভার, এটা সিটি স্ক্যানের একটা স্লাইড, একটা লিভার, এটা লিভার খুব সুন্দর, আমি লিভার আপনাকে আগেও দেখিয়ে দিলাম ওই স্লাইডে, এই জন্য আমি অর্গানগুলো দেখিয়ে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটা হলো লিভার আর এটা স্টমাক, এটা সিটি স্ক্যানে প্রত্যেকটা অর্গান খুব সুন্দর দেখা যায়, এটা স্টমাক, স্টমাক এটা লিভার, আর এটা দেখুন এটা হলো অ্যাওর্টা, একটা সুন্দর অ্যাওর্টা, আর এটা স্প্লিন, এটা স্প্লিন, এটা স্প্লিন, এটা এটা লিভার, এটা এখানে গ্যাস আছে, এটা ফান্ডাস বলা হয়, লিভারের মানে স্টমাকের একটা ফান্ডাস পার্ট, এটা অ্যাওর্টা, এটা জিবি গলব্লাডার, এটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম গলব্লাডার, এটা স্প্লিন, কিডনির স্পটটা আসছে, ধীরে ধীরে আসবে, এটা গলব্লাডার, কিডনি চলে আসছে, দেখুন কিডনি চলে আসলো, এটা প্যানক্রিয়াসের পার্টটা আসছে, এটা এটা প্যানক্রিয়াসের পার্টটা আসছে, এটা এগুলো ইন্টেস্টাইন, যেগুলো আমি দেখিয়ে দিলাম ইন্টেস্টাইনের মতো, এটা ইন্টেস্টাইন, এটা এটা কিডনি, খুব সুন্দরভাবে, এটা কন্ট্রাস্ট দেওয়া হয়নি, এটা প্লেন প্লেন করা আছে, আমি বুঝিয়ে দেবো কন্ট্রাস্ট দিলে কী হয় আর প্লেন করলে কী হয় সে জিনিসটা আমি স্লাইডের মাধ্যমে দেখিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ, এটা কিডনি আসছে ধীরে ধীরে, এগুলা এগুলা সব যে কালো কালো আছে, এটা ইন্টেস্টাইন, মানে গ্যাস আছে এর মধ্যে, মানে আপনাকে যেটা বাংলায় পাতি বাংলায় বলে নাড়িভুঁড়ি, এই দেখুন এগুলা সব নাড়িভুঁড়ি, যেহেতু ওরাল কন্ট্রাস্ট খাওয়ানো আছে তাই নাড়িভুঁড়ির মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হলো কন্ট্রাস্ট, আপনাকে যেটা 2 ঘন্টা ধরে খাওয়াবে সেটা এগুলা অ্যাকচুয়ালি, এটা লিভারেরই পার্ট, এটা কিডনি চলে গেল, এটা হলো ভেন, ইনফিরিয়র ভেনা কাভা, এটা আর্টারি, এগুলো সব নাড়িভুঁড়ি ইন্টেস্টাইন, এগুলো সব এগুলো কিডনি, আর এই দুটো দেখতে পাচ্ছেন, এটা সোয়াস মাসেল, এক ধরনের মাসেলস আছে সোয়াস মাসেল, আর এটা ভার্টিব্রা, এটা হলো ভার্টিব্রা, আপনার যে মেরুদণ্ড আছে সেটা হলো মেরুদণ্ড, এটা হলো স্পাইনাল কর্ড, নাড়িভুঁড়ি, এটা কিন্তু কিডনি নয়, এটা সোয়াস মাসেলস, কিডনির পরে এটা আসে, এটা সোয়াস এক ধরনের মাসেলস, আমি ভালো করে দেখিয়ে দিব স্লাইডে, এগুলো নাড়িভুঁড়ি সব, এটাও সোয়াস মাসেল, এ দেখুন নাড়িভুঁড়িগুলো এখানে একটু ভালো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নাড়িভুঁড়ি এগুলো, এখানে যদি কোনো প্রবলেম থাকে আপনার গ্যাস্ট্রিক কোনো ধরনের প্রবলেম থাকে, ধরুন এখানে টিউমার থাকলে, ওটা এটা একটা নর্মাল সিটি স্ক্যান দিয়ে আমি বোঝাচ্ছি যে কি হয় অ্যাকচুয়ালি, নর্মাল এখানে কোনো পেশেন্টের কোনো প্রবলেম নেই, মোটামুটি আছে, সরি কিছু প্রবলেম আছে কিন্তু মেজর কোনো প্রবলেম নেই, যে আপনাদের দেখানোর মতো মেজর কোনো প্রবলেম নেই, এটা ব্লাডার, অ্যাকচুয়ালি সিটি স্ক্যানে অনেক ছবি নেওয়া হয়, এখানে অনেকগুলো মোটামুটি 100টা স্লাইড নেওয়া হবে, আমি মোটামুটি সিলেক্টেড স্লাইডগুলো আপনাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা ব্লাডার, এটা ব্লাডার ফুল হয়ে আছে, দেখুন জল খেয়ে আছে, ফুল হয়ে আছে ব্লাডারটা, কালো কালো সমস্ত ব্লাডার, এটা এটা হিপ জয়েন্ট আসছে, এটা অ্যানাল ক্যানাল চলে আসবে, চলে আসবে সিম্পেসিস পিউবিস, এই পর্যন্ত আপনার নেওয়া হয়, সিটি স্ক্যানটা এই পর্যন্ত নিয়ে শেষ করে দেওয়া হবে। এবার আমি বলছি কন্ট্রাস্ট দিলে কি হয়, এই দেখুন এটা নন কন্ট্রাস্ট ইমেজ, এখানে নন কন্ট্রাস্ট করা আছে, মানে এখানে ইঞ্জেকশনটা দেওয়া হয়নি, দেখুন এখানে কিডনিগুলো সাদা সাদা,
মানে এখানে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, কিন্তু কত ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন অতটা ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কালো কালো একটা কেমন আফসা আফসা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন পুরো ভিতরের জিনিসগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখুন লিভার, এটা হলো নন কন্ট্রাস্ট লিভার এখানে। আর এখানে দেখুন সাদা সাদা পুরো, অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট দেওয়ার পরে প্রত্যেকটা কন্ট্রাস্ট এখন সাদা হয়, তো জিনিস প্রত্যেকটা অর্গান একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা কন্ট্রাস্ট দেখুন, প্রত্যেকটা অর্গান ভেন টেন ক্লিয়ারলি, জিবি এখানে সেম জিবিটা দেখুন, সেম স্লাইড জিবি দেখুন ক্লিয়ারলি ফুটে উঠেছে। লিভার গুলা সাদা সাদা হয়ে গেছে, এখানে কালো কালো আছে লিভার গুলা, অ্যাওরটা দেখুন সাদা হয়ে গেছে, পুরো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সবকিছু অর্গান। এই জন্যই কন্ট্রাস্ট দেওয়া হয়, এটা এখানে কন্ট্রাস্ট নেই, এটা প্লেন, এটা প্লেন এনসিসিটি, এটা এনসিসিটি, আর এটা সিইসিটি, সিটি এটা ই, সরি এটা হচ্ছেই না। আচ্ছা আচ্ছা আপনি বুঝে নিন, এটা ই, ঠিক আছে। আর দেখুন এটা হলো এমপিআর, এমপিআর মানে সিটি স্ক্যানে একভাবে শুধুমাত্র একটা স্লাইডেই নেওয়া হয়, সিটি স্ক্যানে করোনাল স্যাজিটাল বলে কোনো ইমেজ নেওয়া হয় না। করোনাল স্যাজিটালটা কি আমি বলে দিচ্ছি আবার, যদি এটা ধরুন পেশেন্টের একটা বডি, এটা যদি আপনাকে এইভাবে কাটা হয়, এইভাবে যদি কাটি, তাহলে এটা হলো করোনাল সেকশন হয়, এটাকে মেডিকেল ভাষায় আমি করোনাল স্যাজিটাল অ্যাক্সিয়াল কি সেটা আবার করে বুঝিয়ে দেবো। আর এটা যদি সাইড দিয়ে এইভাবে কাটে তাহলে এটাকে স্যাজিটাল বলা হয়, ঠিক আছে। আর কোনো মানুষকে যদি এরকম থাকে, যদি এইভাবে কাটে, এভাবে কাটে, তাহলে এটা অ্যাক্সিয়াল হয়। তো এইগুলো সিটি স্ক্যানে শুধু অ্যাক্সিয়াল সেকশনটাই কাটা হয়, ঠিক আছে, অ্যাক্সিয়াল সেকশনটাই কাটা হয়। আর অ্যাক্সিয়াল সেকশনগুলোকে জুড়ে আমরা এমপিআর করি, মাল্টিপ্লেন করি। তো এটা হলো করোনাল, করোনাল পুরো সিস্টেমটা আপনার বোঝা যাচ্ছে। এটা লিভার, এটা লিভার, এটা জিবি, গলব্লাডার, এটা ব্লাডার, এখানে সব নাড়িভুঁড়ি, এটা দেখুন সব নাড়িভুঁড়ি, এই জিনিসগুলো, এগুলা ডক্টররা ভালো করে থ্রি প্লেন দেখার জন্য পরে একটা রিকনস্ট্রাকশন করতে হয় ইমেজগুলো নিয়ে, মানে সফটওয়্যার দিয়ে সেগুলো করা হয়, এবং খুব সুন্দর ডিটেলসগুলো পাওয়া যায়, খুব সুন্দর ডিটেলস পাওয়া যায়। এখানে যেমন কিডনি একদম পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিডনি দুটো, কিডনি একদম পুরো ক্লিয়ারলি, এটা ভার্টিব্রা, এটা ভার্টিব্রা, এটা লিভার, লিভার। অনেক কোশ্চেন হয়তো আমি এড়িয়ে গিয়েছি সিটি স্ক্যান অ্যাবডোমেন সম্পর্কে, হয়তো আমার মনে নেই, এখন বলতে পারছি না যে কোনো কারণে এড়িয়ে গিয়েছি, বলার প্রয়োজন মনে করিনি। তো কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনার আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখুন এটা হলো করোনাল, এটা সাজিটাল ইমেজ, স্যাজিটাল ইমেজ, এই কিডনি সুন্দর দেখা যাচ্ছে, স্যাজিটাল ইমেজ, স্যাজিটাল মানে এরকমটা, এরকম এরকম একটা সিস্টেম, ধরুন এটা বডি, তো এইভাবে যদি কাটা হয় তো ওটা স্যাজিটাল, আর সামনে থেকে এইভাবে যদি কাটা হয়, মানে ওটা আমার থ্রি ডি ব্যাপারটা আমি একদম ভালো করে বুঝিয়ে দেবো, করোনাল অ্যাক্সিয়াল স্যাজিটাল কি, এখন একদম স্লাইডগুলো না হয়নি তাই আমি বোঝাতে পারছি না। তো এটা হলো স্যাজিটাল, এটা করোনাল, এটা স্যাজিটাল ইমেজ। দেখুন স্যাজিটাল ইমেজ স্পাইন, এটা খুব, এটা হলো স্পাইন, ভার্টিব্রা কত সুন্দর, এটা স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডে যদি কোনো প্রবলেম থাকে তাও সিটি স্ক্যানে বোঝা যাবে। কিডনি, গলব্লাডার, ব্লাডার, ইউরিনারি ব্লাডার, স্পাইন, স্পাইনটা দেখুন কত সুন্দর এসছে, পাঁচ, এটা পাঁচ নম্বর ভার্টিব্রা, 5 4 3 2 1 লাম্বার ভার্টিব্রা, এটা 5 4 3 2 1 পাঁচটা লাম্বার ভার্টিব্রা হয় এগুলো। তারপর হলো 12, এটা হলো থোরাসিক ভার্টিব্রা বা ডর্সাল ভার্টিব্রা বলা হয়, ডর্সাল স্পাইন। সেম খুব ভালো সুন্দর দেখা যাচ্ছে,
আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন সিটি স্ক্যান অ্যাবডোমেন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, অর্গানগুলো কত সুন্দর। কিন্তু এমআরআইতে কিন্তু আপনার সিটি স্ক্যানের মতো এতটা সুন্দর আসবে না। এমআরআই সিটি স্ক্যান অ্যাবডোমেন এমআরআই এর চেয়ে সিটি স্ক্যানটাই বেস্ট। আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এই প্ল্যাটফর্মে নতুন, তো সুতরাং আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকলে কোনো ভিডিও বা কোনো ধরনের কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করতে হলে আমরা কমেন্ট করে দেবেন, আমরা আপনাদের সেই কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। আর আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাদের সঙ্গে থাকবেন। আমরা যেহেতু প্ল্যাটফর্মে নতুন, সেহেতু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন ধরনের মেডিকেল তথ্য, কোন টেস্ট কখন করতে হয়, কীভাবে করতে হয়, খালি পেটে না ভরা পেটে করতে হয়, এ ধরনের বিভিন্ন ধরনের কোশ্চিন, বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমরা আলোচনা করবো এখানটায়। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।